এখন দেখবেন প্রত্যেক খিলশা নিবেদিত বিশেষ অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবময় 50 বছর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই অমীয় অক্ষয় জীবনী শক্তির উদ্ভাসে আমরা আপন করে নিয়েছি আমাদের বিজয়কে, আমাদের স্বাধীনতাকে, আমাদের প্রাণের মাতৃভূমিকে। আর তাই এই ভালোবাসার আবেশে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের 50 বছর অনুষ্ঠানে। ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ লায়ন মাসুদ হাসান লিটন একজন সমাজ হিতৈষী। তিনি সমাজ নিয়ে যেমনি ভাবেন, শিক্ষা নিয়ে ভাবেন, তবে তার এই ভাবনার আবিষ্টি জড়িয়ে আছে বঙ্গবন্ধুকে ঘিরে। বিশেষত বঙ্গবন্ধুর শিশু কিশোর এবং ছাত্রাবস্থার সময়গুলো তাকে ভাবায়, সেই বিষয়টি তিনি আমাদের জানিয়েছেন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আজকে যে বসেছি এই শুভ ক্ষণে, শ্রদ্ধা জানাই প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই যারা এদেশের জন্য যুদ্ধ করেছেন এবং নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন বাংলার জন্য, বাংলার স্বাধীনতার জন্য। শ্রদ্ধা জানাই যারা বঙ্গু হয়েছেন দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে, এবং সেই সব পরিবারের প্রতি যারা তাদের স্বজনদেরকে হারিয়েছেন, এবং স্বজনদের হারিয়ে যারা আজকে ব্যথায় ব্যথাতুর, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। এবং সেই সাথে তাদের প্রতি আজকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ব্যাটিস কলেজের পক্ষ থেকে তাদের ব্যথায় আমরাও ব্যথিত, সেই ব্যথা প্রকাশ করছি। আমাদের যুদ্ধ করার পরে স্বাধীন দেশ আনলেন, এরপরে যাদের ওই সময় অগ্রণী ভূমিকা ছিল সেই জাতীয় চার নেতাকে শ্রদ্ধায় স্মরণ করি, যাদেরকে জেলখানায় গুলি করে হত্যা করা হয়েছে। আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি, এর পিছনের ইতিহাস আমাদের জানতে হবে। স্বাধীনতার 50 বছর পূর্তির উৎকর্ষের বীজপুরুষ টুঙ্গিপাড়ার বাগিয়া নদীকূলে শেখ বংশে 1920 সালে 17ই মার্চ জন্মলাভ করেন খোকা নামের শেখ মুজিবুর রহমান। কিশোর বয়সকালে খেলাধুলা ধুমধাক্কা, বাল্যকালে লেখাপড়া, ছাত্রনীতি এবং ছাত্রকাল থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন স্বাধিকারের মূর্তপ্রতীক খোকা নামের শেখ মুজিব। শেখ মুজিবের মানন মস্তিষ্কে কথিত স্বদেশ স্বাধীনতার বীজ প্রথম উদ্গত হয় 1947 সালে পাক ভারত নামে দেশ বিভাগের ফলশ্রুতিতে। তিনি পাকিস্তান নামের ভূখণ্ডের অসম স্বাধীনতা তখন থেকেই অগ্রাহ্য করে এসেছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এর মাধ্যমেই শুরু হলো বাংলার স্বাধীনতার সঠিক অবস্থান চলে আসলো। আমরা যে স্বাধীনতা পেলাম, যুদ্ধ করলাম, ওই 7ই মার্চ আমাদের প্রেরণা, বাঙালির প্রেরণা। এরপরে 1975 সালের সেই কষ্টের দিনটা আমাদের মাথায় চলে আসে। ওই সময় বঙ্গবন্ধু স্বাধীনতা দিলেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি আমাদেরকে দিতে পারলেন না। এর অনেক পরেই আমরা আবার সেই মুজিবের সুযোগ্য উত্তরসূরি মুজিব কন্যা শেখ হাসিনাকে পেলাম। বাংলাদেশের গণমানুষের বহু অভিধা ও বহু বিশ্লেষণে ভূষিত গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী, দেশরত্ন, মানবতার মাতা, স্বপ্নের সারণী, লৌহ মানবী, উন্নয়নের কাণ্ডারি, মমতাময়ী মাতা ও বিশ্ব নন্দিত নন্দিনী শেখ হাসিনা। সেই সুযোগ্য উত্তরসূরির মাধ্যমেই পরবর্তীতে অর্থনৈতিক মুক্তি আসতে শুরু করল। আজ 2022 সালে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখছি, আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাচ্ছি। এই জুনের মধ্যেই আমাদের পদ্মা সেতু উদ্বোধন হবে। কিছুদিন আগেই আমরা দেখলাম পদ্মা সেতু পার হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার প্রজ্ঞাসূত দূরদর্শিতায় বাংলাদেশের উন্নয়ন ও বেগমান প্রগতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, সারা বিশ্ব তাকিয়ে আছে আমাদের দিকে। মেগা মেগা প্রকল্প রূপকল্প বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে। আজকে এই ডিজিটাল বাংলাদেশের সফলতা আমরা ভোগ করছি, ডিজিটাল বাংলাদেশের সফলতা শিক্ষা প্রতিষ্ঠান ভোগ করছে, আজকে বাচ্চারা অনলাইন ক্লাস করছে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ক্ষেত্রে অতুলনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার এই বিশেষ আয়োজন প্রজেক্ট শীর্ষে নিবেদিত মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের 50 বছর অনুষ্ঠান থেকে আমি এম আলমগীর এখনকার মতো বিদায় নেব। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, এই অনিন্দ্য আহ্বানে আমরা আগামীকে অনেক সুন্দর করব, এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, অনেক ভালো।